হ্যালো ভিউয়ার্স, সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব উইন্ডোজ 10 এর পাসওয়ার্ড কিভাবে রিমুভ করা যায়। আমরা সরাসরি চলে যাই উইন্ডোজ 10 এর পাসওয়ার্ডটি রিমুভ করার প্রক্রিয়াতে। প্রথমে আমরা স্টার্ট বারে যাব, স্টার্ট বার থেকে সেটিং অপশনে যাব। সেটিং থেকে আমরা খুঁজে বের করব অ্যাকাউন্টসটি, অ্যাকাউন্টস অপশন, অ্যাকাউন্টস চলে আসছে। এরপরে বাম পাশে আমরা দেখব সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অপশন। আর কি কথা বলা যায় যে আপনার যদি ল্যাপটপের সিস্টেম থাকে, আপনার পেজ পেজ রিডিং এর মাধ্যমে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, ফিঙ্গারের মাধ্যমে পাসওয়ার্ড দিতে পারেন। এই সিস্টেমগুলো এখান থেকে আছে, একই প্রক্রিয়াতে আপনি নর্মাল পাসওয়ার্ড দিতে পারেন। তো আমরা নর্মাল পাসওয়ার্ড রিমুভ করাটা দেখছি। আমরা পাসওয়ার্ডে ক্লিক করি। আমরা পূর্বে একটি পাসওয়ার্ড দিয়েছিলাম, সে পাসওয়ার্ডটি আমরা রিমুভ করতে চাই। কিভাবে আমরা রিমুভ করব? চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পরে চেঞ্জ অপশনে ক্লিক করলাম। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে আসছে যে আমরা আমাদের ল্যাপটপে পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটি রিমুভ করার জন্য ওই ওই পাসওয়ার্ডটি দিতে হবে। তাহলে আমরা দিয়েছিলাম কি কমন পাস, একটি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8, নেক্সট করলাম। তাহলে আমাদের পুরো পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে আমরা ইন করলাম। এখন এখানে দেওয়া আছে নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড হেন্স। তাহলে আমরা উপরে যেহেতু আমরা পাসওয়ার্ড রিমুভ করতে চাই আর নতুন কোনো পাসওয়ার্ড দিব না, শুধু হেন্সে যা লিখে দিব নো পাসওয়ার্ড পাসওয়ার্ড, নো পাসওয়ার্ড দিয়ে নেক্সট করব, ফিনিশ করব। দেখি আমাদের পাসওয়ার্ডটি হয়েছে কিনা। নেক্সট লক করলাম, ব্যাস, কোনো পাসওয়ার্ড নেই। তার মানে যেভাবে পাসওয়ার্ড অ্যাড করা যায় ঠিক সেভাবে পাসওয়ার্ড রিমুভ করা যায়। তো আমরা আশা করছি বুঝতে পেরেছি অনেক সহজভাবে আমাদের উইন্ডোজ 10-এর পাসওয়ার্ড কীভাবে রিমুভ করবো, সেটি আমরা নিয়মিত প্র্যাকটিস করলে আরও সহজভাবে বুঝতে পারবো এবং অনুশীলন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আর সবশেষে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর যে কোনো প্রয়োজনীয় কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় তথ্য প্রদানের উত্তর দিতে। ধন্যবাদ।